হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের কলকাতা সম্পর্কিত কিছু ইনফরমেশন, যেটা তোমাদের অনেকেরই দাবি ছিল এই ক্লাসটা নিয়ে অনেকদিন ধরে, যে কলকাতা পুলিশ সামনে তোমাদের কেপির এক্সাম আছে, সেখানে তোমাদের এটা হেল্প করবে। এবং তোমাদের যে WIP এবং KP যে ইন্টারভিউগুলো হয়, এবং SI-তেও সমস্ত WIP-র ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত এক্সাম হয়, সেখানে কিন্তু কলকাতা রিলেটেড কিছু প্রশ্ন এক্সামে জিজ্ঞাসা করে থাকে, বা তোমাদের ইন্টারভিউতে বিশেষ করে জিজ্ঞাসা করে থাকে। তো এই রিলেটেড ইনফরমেশান তোমাদের এক্সামে কাজে লাগবে। এছাড়া অন্যান্য স্টেট লেভেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এক্সামগুলো হয়, সেখানেও কিন্তু টুকিটাকি প্রশ্ন এখান থেকে এসে থাকে। তো এই জায়গাটা টোটাল একদম A to Z এক্সাম ওরিয়েন্টেড যেগুলো ইনফরমেশন আছে, সেগুলো আমি কভার করার চেষ্টা করেছি এই ক্লাসের মধ্যে। ওকে, তোমরা সম্পূর্ণ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের কিন্তু টোটাল কলকাতা সম্পর্কে যত ইনফরমেশন তোমাদের যেগুলো লাগে এক্সাম ওরিয়েন্টেড, সেগুলো সমস্তটা কভার হয়ে যাবে তোমাদের। ওকে, এর বাইরে তোমাদের কিছু পড়া লাগবে না, সেটা ইন্টারভিউ হোক বা তোমাদের জব রিলেটেড এক্সামই হোক না কেন। ওকে, চলো তাহলে আমরা শুরু করি আজকে ক্যালকাটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, প্রথমেই আমরা দেখে নেবো যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে 1596 সালে সম্রাট আকবর এই গ্রামের নাম দিয়েছিলেন কলিকাতা। তোমরা এটা শুনে থাকবে অনেকেই, কলিকাতা প্রথম হচ্ছে নাম দিয়েছিল, কে দিয়েছিল? এটা হচ্ছে আকবর দিয়েছিল। কত সালে? 1596 সালে। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন তোমরা ভালো করে মনে রাখবে, কলিকাতা, এই কলিকাতা নামটা দিয়েছিল আকবর। তোমরা জানো সকলেই যে গন্ডগ্রাম থেকে এই ওয়ান সিটিতে আজকে যে রূপান্তরিত হয়েছে কলকাতা, তার পেছনে একটা মুখ্য ভূমিকা রয়েছে, সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, কিছু রাজার হোক, সেখানে মুখ্য ভূমিকা তাদের পালন করে এসেছে। তারপরে আজকে আমরা যে কলকাতাটা দেখতে পাচ্ছি, সেটা আজকের কলকাতা। ওকে, এবার এইখানে এই যে কলকাতা যেটা আছে, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। বর্তমান এই ব্যস্ত শহর কলকাতা, যাকে ঘিরে আজ লক্ষ লক্ষ মানুষের জীবন, জীবিকা বলতে পারো, চিকিৎসা প্রয়োজনীয়, শহরের নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুর একটা ভান্ডার হয়ে উঠেছে এই কলকাতা। ওকে, তাহলে এটা প্রথম হচ্ছে আকবর 1596 সালে কলিকাতা নাম দিয়েছিল। এবার তোমাদের যে জিনিসটা জানতে হবে, কলকাতা, ওকে, যেটা আমরা এখন বলে থাকি কলকাতা, স্পেলিংটা ভালো করে দেখবে ইংরাজিতে। ওকে, কলকাতা পরিচিত হচ্ছে ক্যালকাটা নাম, যেটা আগে আমরা ক্যালকাটা বলতাম, স্পেলিংটা দেখো CALCUTTA, ক্যালকাটা, ওকে, বাংলা এটা। আর কলকাতা যেটা আমরা এখন বলে থাকি কলকাতা, তাহলে আগে এটা ক্যালকাটা নাম ছিল, এখন এর নাম হয়েছে তোমার কলকাতা, যেটা 2001 সালেই নামকরণটা করা হয়। মানে 2001 সাল পর্যন্ত ক্যালকাটা ছিল, ভালো করে বুঝবে, 2001 সাল পর্যন্ত সরকারি নাম ক্যালকাটা ছিল, 2001 সাল থেকে নামটা চেঞ্জ করে কলকাতা করা হয়েছে, যেটা বর্তমান নাম হচ্ছে এখন কলকাতা। ক্লিয়ার হয়েছে? এবার তোমাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কলিকাতাটা কবে ছিল। কলিকাতাটা হচ্ছে 1596 সালে আকবর নাম দিয়েছিল, এর নাম হচ্ছে কলিকাতা, তারপরে ক্যালকাটা, তারপর বর্তমান নাম হয়েছে কলকাতা। তাহলে কোন সালে কি নাম হলো সেগুলো বোঝা গেল। এবার দেখো, কলকাতা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটা রাজধানী, অর্থাৎ ক্যাপিটাল। আমরা জানি পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে তোমার কলকাতা। এবার তোমাদের যেটা জানতে হবে, এই কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থান করছে। এটা ইন্টারভিউ এবং এক্সাম দু জায়গাতেই, এই জায়গা থেকে প্রশ্ন আসে, তোমরা এটা সকলেই জানো। এটা হচ্ছে তোমার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থান করছে এই কলকাতাটা। এবার তোমাদের জানতে হবে কলকাতার আয়তনটা কত। 1886.67 বর্গ কিলোমিটার হচ্ছে কলকাতার মোট আয়তন। ওকে, এখান থেকে জিজ্ঞাসা করে থাকে প্রশ্ন, আর কলকাতার জন্ম কবে হয়েছিল? ওকে, এটা থেকে ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞাসা করে, তাই এটা তোমাদের জেনে রাখতে হবে, 1690 সালে 24শে আগস্ট। এবার তোমাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে 1596 সালে তো আকবর নাম দিয়েছিল কলিকাতা, তাহলে কি এটা কি জন্ম নয়? না, এটা হচ্ছে তখন আকবর নাম দিয়েছিল কলিকাতা, তখন কিন্তু কলকাতা জন্মকে ধরা হয় না। তারপরে 1690 সালে গিয়ে এটা হচ্ছে তোমার নামকরণ যখন ক্যালকাটা করা হচ্ছে, সেই থেকে ধরা হচ্ছে কলকাতার জন্মকে। ওকে, যেটা এখন কলকাতা হয়ে গেছে বলে কলকাতার জন্ম, অ্যাকচুয়ালি তখন যখন 1690 সালে 24শে আগস্ট যখন করা হয়েছিল, তখন সেটা ক্যালকাটা ছিল। ওকে, কলিকাতা থেকে ক্যালকাটা হলো, এই ক্যালকাটার হচ্ছে তোমার জন্ম বা কলকাতার জন্ম 1690-24শে আগস্ট। আর এই দিনকে কি বার ছিল বলতো? রবিবার ছিল, এটাও কিন্তু তোমরা জানতে পারো। ওকে, এইগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান। এবার দেখো, বর্তমান শহর এলাকাটি 3টি গ্রাম জুড়ে রয়েছে। বর্তমান শহর বলতে এখন বর্তমানে যে কলকাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এই কলকাতাটা 3টি গ্রামকে জুড়ে একত্রিত একটা এলাকা হয়েছে। ওকে, যেটা এখন নাম হয়েছে তোমার কলকাতা। 3টি গ্রাম কি কি? একটা ছিল হচ্ছে তোমার কলিকাতা, একটা ছিল গোবিন্দপুর, একটা ছিল হচ্ছে সুতানাটি। এই 3টে গ্রামকে মিলিত করে একটা গ্রামে রূপান্তরিত হয়েছে, মার্জড হয়ে, যার নাম হয়েছে তোমার কলকাতা এখন, বোঝা গেছে? তো এই 3টে জায়গার নাম কিন্তু ভালো করে মনে রাখবে। আর একটা বেসিক ইনফরমেশন জানতে হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা নাম শুনেছো, এই কোম্পানির একজন কর্মধ্যক্ষ ছিল যার নাম ছিল জব চান্নক। এই জব চান্নক হচ্ছে ইংরেজ সাহেব একজন, ইনি কিন্তু কলকাতার গোড়াপত্তন করেন। পত্তন কথার অর্থ হচ্ছে উৎপত্তি, অর্থাৎ তিনি তৈরি করেছিলেন, এরকম বলা হয়ে থাকে, গোড়াপত্তন। ওকে, এই পত্তন কথার অর্থ হচ্ছে তৈরি বা উৎপত্তি। তাহলে কলকাতার উৎপত্তি বা গোড়াপত্তন করেছিল কে? জব চান্নক।
এই জব চাণক্যকে বলা হয়ে থাকে কলকাতা তোমার প্রতিষ্ঠাতা বা হচ্ছে গোড়াপত্তন তিনি করেছিলেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? কলকাতাকে কিন্তু বলা হয় সিটি অফ প্যালেস। ওকে, সিটি অফ প্যালেস বলা হয় কাকে? কলকাতা। 2001 সাল পর্যন্ত এটির নাম ছিল কলিকাতা। দেখো একটু আগে আমি এটা বলে দিয়েছি, 2001 সাল পর্যন্ত এটা নাম ছিল কলিকাতা, 2001 সালের 1 জানুয়ারি পর থেকে এটা নাম পরিবর্তন করে এখন হয়ে গেছে এটা কলকাতা। ওকে, এটা জেনে রাখবে। 2011 সালের ভারতীয় যে আদমশুমারি মানে জনগণনা হয়েছিল সেই অনুযায়ী কলকাতা ভারতের সপ্তম সবচেয়ে জনবহুল শহর। ওকে, সেই থেকে মানে 2011-র পর তো এখন রিসেন্ট আর কোনো তোমার আদমশুমারি পেশ হয়নি, কেননা 2020-তে হওয়ার কথা ছিল, সেটা কোভিডের জন্য আর হয়ে ওঠেনি, এটা এখন পিছিয়ে গেছে, হয়তো 22 সালে তো শেষ হতেই যাচ্ছে, এখন আর হবে না, হয়তো 23 কি 24 নাগাদ এটা পেশ হবে আবার নতুন করে। 10 বছর ছাড়া তোমাদের লোকসংখ্যা গণনা করা হয় জনসংখ্যা। তা 2011 সালের লাস্ট রিপোর্ট, সরকারি রিপোর্ট, তা সেই অনুযায়ী তোমাকে ধরতে হবে, সেই অনুযায়ী সপ্তম সবচেয়ে জনবহুল শহর হচ্ছে কলকাতা, যার জনসংখ্যা হচ্ছে 45 লক্ষ। ওকে, তো এইটা কিন্তু জেনে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। এটা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল মেট্রোপলিটন শহর। তাহলে এইটা হচ্ছে তৃতীয় সর্বাধিক জনবহুল মেট্রোপলিটন শহর হচ্ছে তোমার কলকাতা। প্রথমের দিকে তোমাদের বোম্বে আছে, তোমরা জানো মেট্রোপলিটন হিসাবে। এবার তোমাদের পরবর্তী ইনফরমেশন জানতে হবে, ভারতের সমস্ত শহরের মধ্যে, ভারতের যত শহর আছে তার মধ্যে সর্বাধিক তোমার সংখ্যক নোবেল বিজয়ী রয়েছে কিন্তু এই কলকাতাতে। ওকে, যেমন একজনের নাম তোমরা বলতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম অসংখ্য তোমাদের নাম আছে। সবচেয়ে বেশি কিন্তু ভারতের যত শহর আছে তার মধ্যে কলকাতা শহরে নোবেল বিজয়ী সবচেয়ে বেশি আছে। ওকে, তোমাদের এটা আমার স্ট্যাটিক জিকের মধ্যে আমি ক্লাসে করিয়েছিলাম, কারা কারা নোবেল বিজয়ী আছে কলকাতার মধ্যে, যারা আমার সাথে বিভিন্ন রকম জিকের ক্লাসে যুক্ত আছে তারা অবশ্যই এটা জানো। এবার দেখো, 1772 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস, ভালো করে নামটা দেখবে, লর্ড হেস্টিংস যিনি ছিলেন, এই লর্ড হেস্টিংস মুর্শিদাবাদ থেকে বাংলার রাজধানী কলকাতা স্থানান্তর করেছিলেন। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হিস্ট্রিতেও ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এই রিলেটেডও ইম্পর্টেন্ট। 1772 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে তোমার লর্ড হেস্টিংস যিনি ছিলেন, তিনি কি করে এলো মুর্শিদাবাদ থেকে বাংলার রাজধানীকে কোথায় নিয়ে গেল? কলকাতা নিয়ে গেল। 1772 হলো, সেই সময় ভারতের রাজধানী ছিল কি? কলকাতা। পরবর্তীতে এই রাজধানী আবার দিল্লিতে রাজধানী করা হয়, তাই এখন ভারতের রাজধানী কোথায়? দিল্লি। কিন্তু ভারতের রাজধানী একসময় কিন্তু কলকাতাও ছিল, তাই তো? সেটা কে নিয়ে গিয়েছিল, কত সালে নিয়ে গিয়েছিল সেটা জানলে, তারা এখন এটা দিল্লিতে চলে গেছে রাজধানীটা। এবার প্রশ্ন উঠে আসছে যে দিল্লিতে রাজধানীটা কবে গেল, কলকাতা থেকে দিল্লিতে যে স্থানান্তর করালো রাজধানীটা সেটা কত সালে? আমি হিস্ট্রিতে বহুবার পড়িয়েছি এই জায়গাটা, 1911 সালে তোমার এই রাজধানী স্থানান্তর করা হয়েছিল তোমার কলকাতা থেকে তোমার কোথায়? দিল্লিতে, তাই তো? তাই ব্রিটিশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলি রাজধানী হিসাবে কাজ করছিল কলকাতা 1911 সাল পর্যন্ত। 1911 সালের পর এটাকে স্থানান্তর করে যখন দিল্লিতে নিয়ে যাওয়া হলো তখন সেটা 1911 সালে করা হলো। ওকে, নতুন রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হলো। ক্লিয়ার বিষয়টা? এবার তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখো, নবাব সিরাজউদ্দৌলা 1756 সালে কলকাতা দখল করে এবং পরের বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি পুনরুদ্ধার আবার করে নেয়। মানে এখান থেকে এই প্রশ্নটা দেওয়ার একটাই কারণ, তোমাদের অন্তত কলকাতার হিস্ট্রিটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার হবে যে 1757-তে নবাব সিরাজউদ্দৌলা কি করেছিল, কলকাতাকে দখল করে নিয়েছিল। আর ঠিক তার পরের বছরই 1757-তে গিয়ে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটাকে আবার সিরাজউদ্দৌলার কাছ থেকে কেড়ে নেয়, অর্থাৎ পুনরুদ্ধার করে নেয়। বোঝা গেছে? চলো পরবর্তী ইনফরমেশন। 1712 সালে ব্রিটিশরা তাদের ব্যবসায়িক কারখানা রক্ষার জন্য হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত ফোর্ট উইলিয়াম নির্মাণ করেছিলেন। তোমরা ফোর্ট উইলিয়ামের নাম শুনেছ, এখন সেটা কি আছে? আর্মির একটা স্পট হয়ে গেছে। তো এই ফোর্ট উইলিয়াম যেটা ছিল সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তাদের ব্যবসায়িক কারখানা রক্ষণাবেক্ষণ করার জন্য তো বিভিন্ন রকম দায়িত্ব পালন করার জন্য একটা রুম দরকার, একটা ঘর দরকার, একটা বড় ইনস্টিটিউটের দরকার, সেইটা তিনি স্থাপন করেছিলেন ফোর্ট উইলিয়াম হিসাবে, যেটা এখন বর্তমানে তোমরা চেনো, সেটা 1712-তে হচ্ছে তোমার নির্মাণ করেছিল ব্রিটিশরা। ওকে, তাদের ব্যবসায়িক কাজের জন্য। বোঝা গেছে? হুগলি নদীর তীরে। এবার নেক্সট দেখো, 1833 সালে কলকাতা ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন যার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রথম ভারতীয় সম্মেলনের আয়োজক ছিল। তাহলে এইটা কিন্তু মনে রাখবে, 1883 সালে যে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন হয়েছিল তার নাম কি? ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। ওকে, এই ইনফরমেশনগুলো থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের জেনে রাখতে হবে। কলকাতা বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্তে প্রায় 75 কিলোমিটার অর্থাৎ 47 মাইল কিন্তু রয়েছে, মানে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের শেয়ার আছে, বর্ডার লাইনের কথা আমি বলছি। এবার সেই বর্ডার লাইনের মধ্যে, সীমান্তের মধ্যে, তাহলে নিশ্চয়ই কলকাতা পড়ছে পশ্চিমবঙ্গের মধ্যে একটা, তাহলে এই কলকাতার সাথে বাংলাদেশের সীমানা কত রয়েছে আন্তর্জাতিক, এটা ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে। এটা কিন্তু 75 কিলোমিটার অর্থাৎ 47 মাইল কিন্তু রয়েছে। ওকে, পরবর্তী আরেকটা ইনফরমেশন দেখো, পূর্ব কলকাতা জলাভূমি নামে পরিচিত অবশিষ্ট অনুন্নত যে এলাকাগুলি আছে তাকে রামসর
কনভেনশন দ্বারা কিন্তু আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসাবে মনোনীত করা হয়েছে। তোমরা জানো রামসার সাইট, এই রামসার সাইট হচ্ছে তোমার পূর্ব কলকাতার জলাভূমিকে কিন্তু করা হয়েছে। এটা 1975 সালে কিন্তু এটা নথিভুক্ত করা হয়েছিল এই জায়গায়। তা এইটা থেকে প্রশ্ন কিন্তু খুবই দেয় স্ট্যাটিকে, তোমরা এমনি নর্মাল এক্সামগুলোতে এই জায়গা থেকে প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমাদের এই যে কলকাতা সম্পর্কে যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি না, এটা শুধুমাত্র তোমাদের কেপিতে কাজে লাগবে তা না, তোমাদের যে WP হয় সেখানেও কিন্তু এই রিলেটেড প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে ইন্টারভিউ এবং হচ্ছে কোশ্চেনে। এবং এছাড়া যে স্টেট লেভেলে যে এক্সামগুলো হয় সেখানেও কিন্তু এই রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু এক্সামে এসে থাকে। তাই এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই কভার করে নাও, ছোট টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কলকাতা কর্পোরেশন, ভালো করে বুঝবে, এই জায়গাটা অনেকে কনফিউজ হয়ে যায় আর এই জায়গাটা থেকে প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু এসে থাকে। কলকাতা যে কর্পোরেশন সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1839-এ। সবার মধ্যে একটাই প্রশ্ন, স্যার এখানে কেন সিসি মানে কলকাতা কর্পোরেশন করা আছে কেন? এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কলকাতা কর্পোরেশন KC হওয়ার কথা। ওকে, কিন্তু তোমাদের একটা কথা বলি, এখানে আমি কলকাতা কর্পোরেশন লিখেছি কিন্তু অ্যাকচুয়ালি 1839 সালটা যখন ছিল সেই সময় যখন কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু ক্যালকাটা কর্পোরেশন ছিল। তখন নামটা লেখা হতো এইভাবে CULCUTTA। ওকে, তাই জন্য এই ক্যালকাটা সি আর কর্পোরেশনের সি মিলে সিসি হয়েছে। বোঝা গেছে বিষয়টা? অ্যাকচুয়ালি এটা যদি হিসেব অনুযায়ী তোমরা যদি বলতে চাও লজিক্যাল অনুযায়ী, তাহলে ক্যালকাটা না করে তোমরা এইভাবে লিখতে পারো ক্যালকাটা। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন, ওকে সিসি এই জন্য বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এইখানটা কেন বলছি এতটা গুরুত্ব দিয়ে তার কারণটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে, এখানটা আমি ক্লিয়ার করে দিই তোমাদের আমি বলছি। দেখো নেক্সট দেখো, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটাকে CMC বলা হয় এটা স্থাপিত হয় 1876-এ। দেখো প্রশ্ন দু জায়গা থেকে আসতে পারে, যে ক্যালকাটা কর্পোরেশন, এটা তো তোমার ক্যালকাটা বলে দিলাম, ক্যালকাটা বলতে পারো, ক্যালকাটা কর্পোরেশন হচ্ছে 1839-এ। এবার দেখো ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা স্থাপিত হয় যেটা CMC বলা হতো শর্টে, সেটা হচ্ছে 1876-এ। ওকে, এবার দেখো যেটা এখন রয়েছে, 2001 সাল থেকে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা CMC ছিল এটা পরিবর্তন হয়ে যায়, হয়ে যায় KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটাই রূপান্তরিত। এখন তোমরা সকলেই চেনো KMC হিসাবে। KMC কি? KMC হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা প্রথম যখন স্থাপিত হয়েছে তখন নাম ছিল এর ক্যালকাটা কর্পোরেশন CC 1839-এ। তারপর হয় হচ্ছে তোমার ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপর এখন হয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। 2001 সালে সেটা হয়, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সালটা। ক্লিয়ার একদম মিউনিসিপ্যাল সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো? নেক্সট তোমাদের দেব হাওড়া স্টেশন, কলকাতা রিলেটেড। এটা হাওড়ায় অবস্থান করলেও কিন্তু এটা কলকাতা রিলেটেড ইনফরমেশন, তাই এটা তোমাদের জেনে রাখতে হবে। এই হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া জংশন নামেও কিন্তু পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া শহরে কিন্তু অবস্থিত করছে এই রেলওয়ে স্টেশন। এটি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স, যেখানে 24টি প্ল্যাটফর্ম রয়েছে কিন্তু বর্তমানে। আর এটা বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রেন স্টেশন কিন্তু বলা হয়ে থাকে এই হাওড়া রেল স্টেশনকে। এটা তোমরা জানো, যারা জানো না অবশ্যই এটা নোট করবে। হাওড়া রেলওয়ে স্টেশন ওপেন হয়েছে কবে, খুলেছে এটা 1854 সালে। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে, কিন্তু সবচেয়ে বেশি প্রশ্নটা আসে এই জায়গা থেকে, ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতায়িত হয়েছে কবে, 1954 সালে। এটা ইম্পর্টেন্ট, এটা জেনে রাখবে। কলকাতার যে ফুটবল ক্লাবগুলো আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফুটবল ক্লাবের নাম মনে রাখবে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাব আর টালিগঞ্জ অগ্রগামী, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফুটবল ক্লাবের মধ্যে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে স্যার এই কটাই কি তাহলে মাত্র হচ্ছে কলকাতায় ফুটবল ক্লাব রয়েছে? না, এখনো অসংখ্য রয়েছে, 10-12টার উপর কিন্তু ইম্পর্টেন্ট ক্লাব কিন্তু রয়েছে। ওকে, বর্তমানে আরও কিছু বেড়েছে কিন্তু সেইগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের এক্সাম রিলেটেড। তোমাদের নলেজ হিসাবে তোমরা সেগুলো জানতে পারো কিন্তু ওগুলো এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট কিছু হবে না বা ইন্টারভিউ রিলেটেড। তাই তোমাদের এই কটা নামই তোমাদের মনে রাখলে কিন্তু এনাফ। ক্লিয়ার? চলো পরবর্তী ইনফরমেশন আমরা দেখে নেব। কলকাতার সবচেয়ে পুরনো সৌধ কোনটি? টাউন হল। এইগুলো একদম ভালো করে মুখস্থ করে নেবে, 1804-এ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট দেখো কলকাতার আবহাওয়া অফিস অবস্থিত কোথায়? আলিপুরে। ওকে, কলকাতার সবচেয়ে পুরনো গির্জা কোনটা? এটা হচ্ছে সেন্ট জনস চার্চ, যেটা 1787-তে কিন্তু স্থাপন হয়েছিল। এই যে তোমাদের শর্ট শর্ট ইনফরমেশনগুলো দিচ্ছে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টারভিউতে ডাইরেক্ট জিজ্ঞাসা করে, এক্সামও প্রশ্ন আছে। নেক্সট হচ্ছে পার্ক স্ট্রিট, কলকাতা নাম শুনেছ, এর বর্তমান নাম হচ্ছে মাদার টেরেসা সরণি। 2004 সাল থেকে এই পার্ক স্ট্রিটের নাম পরিবর্তন হয়ে মাদার টেরেসা সরণি কিন্তু হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত যারা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় থাকি, একটু দূরবর্তী এলাকায়, তারা কিন্তু পার্ক স্ট্রিটটাকেই মূলত চিনে থাকি, কিন্তু পার্ক স্ট্রিট এখন বর্তমানে অ্যাকচুয়াল নাম কিন্তু নেই, অফিসিয়ালি নাম মাদার টেরেসা সরণি হয়ে গেছে। ইন্টারভিউতে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। নেক্সট হচ্ছে সেন্ট্রাল এভিনিউ এর বর্তমান নাম কি? সেন্ট্রাল যে এভিনিউটা আছে সেটা বর্তমান নাম চেঞ্জ হয়েছে চিত্তরঞ্জন এভিনিউ। ওকে, এখানে একটা জেনে রাখবে, ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ এবং স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে কিন্তু রাস্তাটির নামকরণ করা হয়েছে, এই চিত্তরঞ্জন এভিনিউ সেন্ট্রাল।
বিশ্ববিদ্যালয় ইউনিয়নের নামটা চেঞ্জ করে। ওকে, এইটা কিন্তু জেনে রাখবে, ইন্টারভিউতে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। আর একটা ইম্পর্টেন্ট, কলকাতা হিন্দু কলেজ তোমরা জানো খুবই পরিচিত, প্রত্যেকটা এক্সামে প্রশ্ন আসে এটা কে প্রতিষ্ঠা করেছিল, কবে হয়েছিল। 1817 সালের 20শে জানুয়ারি এটা প্রতিষ্ঠা হয়েছিল হিন্দু কলেজে কলকাতাতে। কে করেছিল? রাজা রামমোহন রায়। আর এটি এশিয়ার প্রাচীনতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছিল। প্রশ্ন এইভাবে জিজ্ঞাসা করতে পারে তোমাকে যে এশিয়ার প্রাচীনতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কোনটি, এটা হচ্ছে হিন্দু কলেজ, যেটা কলকাতায় 1817 সালের 20শে জানুয়ারি কিন্তু স্থাপন হয়েছিল। চলো আমরা নেক্সট ইনফরমেশনে চলে যাই। কলকাতার হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজ যখন প্রতিষ্ঠা হয়েছিল, একটু আগে যে ইনফরমেশনটা দিলাম, এই যে 1817 সালে রাজা রামমোহন রায় করেছিল, এটা কিন্তু নামটা চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে, সেই নামটা হয়ে যায় প্রেসিডেন্সি কলেজ। তোমরা এখন যেটা সকলে চিনে থাকবে যে হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে তোমার প্রেসিডেন্সি কলেজ, এটা এশিয়ার সবচেয়ে প্রাচীন এবং হচ্ছে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এই কলেজটা হচ্ছে 1855 সালে তোমার এটা নামকরণ করা হয় প্রেসিডেন্সি কলেজে। আর হিন্দু কলেজ যখন ছিল তখন সেটা প্রাইভেট ছিল, এটা প্রেসিডেন্সি যবে থেকে করা হয়েছে এটা হচ্ছে তোমার সরকার আন্ডারটেকিং কিন্তু হয়েছে। ওকে, সরকারি কলেজ একটা। চলো পরবর্তী ইনফরমেশন দেখো। শহীদ মিনার নাম শুনেছ? ইন্টারভিউয়ের হচ্ছে তোমাদের যে WIP-র ইন্টারভিউ হয়, যারা দিয়েছো আগের ইন্টারভিউ, তারা কিন্তু অবশ্যই জানো এই শহীদ মিনার থেকে কতটা প্রশ্ন ইন্টারভিউতে করে থাকে, খুবই করে থাকে। এই প্রশ্নটা এখান থেকে, শহীদ মিনার স্থাপিত হয় 1828 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির স্মরণে কিন্তু নির্মাণ হয়েছিল। এই নামটা মনে রাখবে, ডেভিড অক্টারলোনি। ওকে, এনার স্মরণে কিন্তু এই শহীদ মিনার স্থাপিত হয়েছিল 1828-এ। ওকে, যেটা হচ্ছে উচ্চতা হচ্ছে 157 ফিট বা হচ্ছে 48 মিটার, এটাও কিন্তু তোমাদের জেনে রাখবে। আর একটা ইনফরমেশন জেনে রাখবে, কলকাতার মোট বিশ্ববিদ্যালয় কটা রয়েছে কলকাতায়? এটা হচ্ছে টোটাল হচ্ছে 11, অর্থাৎ 11টা হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় রয়েছে কলকাতায় মোট। ওকে, এবার দেখো কলকাতার যে নিউ মার্কেট আছে এটার আগে কি নাম ছিল? এটা হচ্ছে স্টুয়ার্ট হগ মার্কেট। ওকে, এই যে আগে নাম কি ছিল, পরে নাম চেঞ্জ হয়ে কি হয়েছে, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য, আমি সেগুলো পুরোটাই কভার করেছি এই একটা ক্লাসের মধ্যে। ওকে, এইগুলো অবশ্যই নোট করবে। নেক্সট দেখো, কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় 1 জুলাই 1862। এই সালটা কতটা ইম্পর্টেন্ট তোমরা জানো, যারা PBSC-এর প্রশ্ন দেখো খুবই আছে, কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়? 1 জুলাই 1862-তে ভারতের ভাইসরয় ছিলেন একজন লর্ড লরেন্স। ওকে, এই লর্ড লরেন্সের সময়কালটা একটু জেনে রাখবে, হিস্ট্রিতে তোমাদের কাজে লেগে যাবে। 1862 থেকে 1869 পর্যন্ত লর্ড লরেন্স ভারতের ভাইসরয় ছিলেন। আর এই লর্ড লরেন্স যখন ভারতের ভাইসরয় ছিলেন, তিনি থাকাকালীন কিন্তু এই কলকাতা হাইকোর্ট কিন্তু স্থাপিত হয়েছিল। ওকে, কলকাতা হাইকোর্ট হলো ভারতের প্রাচীনতম হাইকোর্ট কিন্তু, এটা জেনে রাখবে। এটি হচ্ছে বিবাদী বাগ বলে কলকাতা যে জায়গাটা আছে সেখানে কিন্তু, পশ্চিমবঙ্গের কলকাতার বিবাদী বাগে কিন্তু অবস্থান করছে এই হাইকোর্টটা। আর বর্তমানে প্রধান বিচারপতি আছেন কলকাতা হাইকোর্টের হচ্ছে প্রকাশ শ্রীবাস্তব 2022 অনুযায়ী। ওকে, এটা জেনে রাখলে তা এইখান থেকে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু দিতে পারে, ক্লিয়ার? চলো পরবর্তী দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় 24শে জানুয়ারি 1857 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এটা জেনে রাখবে, দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে এই কলকাতা বিশ্ববিদ্যালয়কে। এই সালটা থেকে খুবই প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, 1857 সাল। ওকে, নেক্সট হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল, এটাও প্রশ্ন আসে, জেমস উইলিয়াম কলভিল। ওকে, ইনি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। নেক্সট দেখো, ভারতের কলকাতার সবচেয়ে দীর্ঘতম সড়ক পথ যেটা আছে, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, তোমরা নাম জেনে থাকবে, আচার্য জগদীশচন্দ্র বসুকে সকলেই চেনো। আর এই আচার্য জগদীশচন্দ্র বসু রোড হচ্ছে কলকাতার সবচেয়ে দীর্ঘতম সড়ক পথ। ওকে, আগে এর নাম ছিল লোয়ার সার্কুলার রোড। তাহলে দেখো এখান থেকে প্রশ্ন দিতে পারে যে লোয়ার সার্কুলার রোড কাকে বলা হয়ে থাকে, বা পরবর্তীতে কি নাম হয় তার, আচার্য জগদীশচন্দ্র বসু রোড। ওকে, এইগুলো তোমাদের কিন্তু জানতেই হবে। কলকাতা যে ইডেন গার্ডেন নাম শুনেছো তো, এই ইডেন গার্ডেন হচ্ছে প্রাচীন নাম ছিল অকল্যান্ড সার্কাস। ভালো করে মনে রাখবে, অকল্যান্ড সার্কাস হচ্ছে তোমার ইডেন গার্ডেনের প্রাচীন নাম, মানে আগে নাম ছিল অকল্যান্ড সার্কাস, এখন বর্তমানে নাম হয়ে গেছে তোমার ইডেন গার্ডেন কলকাতা। 1841 সালে পার্কটির নাম পরিবর্তন করে ইডেন গার্ডেন কিন্তু রাখা হয়। তাহলে কত সালে করা হয়েছিল এই অকল্যান্ড সার্কাস থেকে ইডেন গার্ডেন? 1841 সালে। কলকাতায় অবস্থিত ইডেন গার্ডেন ভারতের প্রাচীনতম একটা ক্রিকেট মাঠ। ওকে, এটা আশা করি সকলেই জানো, যারা জানো না তারা অবশ্যই এটা নোট করে নেবে। কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, তোমরা জানো জাতীয় গ্রন্থাগার, বিখ্যাত গ্রন্থাগার, এটাকে আগে নাম কি ছিল? এটার আগে নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি, এখন সেটা ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় বাংলায় বলতে পারো জাতীয় গ্রন্থাগার হয়ে গেছে। 1903 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এই ন্যাশনাল লাইব্রেরি বা ইম্পেরিয়াল লাইব্রেরি যেটাকে আমরা বলতাম আগে। ওকে, তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতেই হবে কলকাতা সম্পর্কে। নেক্সট হচ্ছে ভবানী ভবন। এই ভবানী ভবনের পূর্ব নাম ছিল কি? এন্ডারসন হাউস। তোমরা জানো ইন্টারভিউতে একদম ইন্টারভিউ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের WIP-তে ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে, তোমাদের KP-তেও কিন্তু জিজ্ঞাসা করবে, বা তোমাদের এক্সামও আসতে পারে। ভবানী ভবনের পূর্ব নাম হচ্ছে এন্ডারসন হাউস। ভবানী প্রসাদ ভট্টাচার্য বলে একজন ব্যক্তি ছিলেন, তার নাম অনুসারে নামকরণ করা হয় ভবানী ভবন, ঐতিহাসিক ভবন এটা বলা হয়ে থাকে। এই ভবানী ভবনে এখন রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার। নেক্সট হচ্ছে দেখবো আমরা আকাশবাণী।
কলকাতার বিখ্যাত একটা জায়গা আকাশবাণী। এই আকাশবাণী ভবনের নামকরণ করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, ভারতের রেডিও সম্প্রচার অল ইন্ডিয়া রেডিও, যেটাকে AIR বলা হয় শর্টে, ওকে AIR, তাই ভারতের রেডিও সম্প্রচার অল ইন্ডিয়া রেডিও শুরু হয় 1927, ভালো করে বুঝবে, 1927 সালে। কোথায়? মুম্বাইতে, অর্থাৎ বোম্বে লিখে দিয়েছি, দেখো মানে আগে নাম ছিল বোম্বে, এখন সেটা মুম্বাই হয়ে গেছে নাম চেঞ্জ করে, তাই জন্য মুম্বাই বোম্বে এটা লিখে দিচ্ছি। এবং হচ্ছে তোমার ক্যালকাটা অর্থাৎ কলকাতা, অর্থাৎ 1927 সালে যখন হয়েছিল তখন তো নিশ্চয়ই মুম্বাই বা কলকাতা ছিল না, তখন বোম্বে আর ক্যালকাটা ছিল, এখন যেটা নাম চেঞ্জ হয়ে মুম্বাই এবং কলকাতা হয়েছে। আমি ব্যাপারটা বোঝাতে পারছি তোমাদের যে এই অল ইন্ডিয়া রেডিও প্রথম সম্প্রচার এটা এখানে করা হয়ে থাকে এত সালে এবং এই দুটো জায়গার মধ্যে। এটা ব্যক্তিগত একটা ট্রান্সমিটার ছিল এই বোম্বে আর হচ্ছে ক্যালকাটার মধ্যে, এই দুটো জায়গাকে মিলিয়ে কিন্তু এই এয়ার এর একটা সম্প্রচার করা হয়েছিল। পরবর্তীকালে 1957 সালে গিয়ে এর নাম পরিবর্তন করে আকাশবাণী করা হয়, যেটা বর্তমানে কলকাতায় রয়েছে আকাশবাণী ভবন। এই আকাশবাণী ভবন হচ্ছে 1957 সালে নাম চেঞ্জ হয়। প্রথমে যখন শুরু হয়েছিল অল ইন্ডিয়া রেডিও নামে, দুটো জায়গার মধ্যে একদম পুরো পার্সোনাল ট্রান্সমিটার দিয়ে বোম্বে আর ক্যালকাটার মধ্যে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ক্লিয়ার। আর এই আকাশবাণী ভবনের নামকরণ করেছিলেন তোমার রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু। ওকে, তো এইগুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, আশা করি এটা কাউকে বলতে হবে না, সকলেই তোমরা জানো, বেঙ্গল গেজেট, যেটা কে প্রকাশ করেছিল বা কার লেখা? এটা হিকি, ওকে, জেমস আগাস্টাস হিকির লেখা হচ্ছে তোমার বেঙ্গল গেজেট। এইটা হচ্ছে কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, যেটা 1780 সালে প্রকাশ পেয়েছিল। ওকে, এটা আবার অনেকে 1779 বলে থাকছে, কিন্তু 1779 অ্যাকচুয়ালি নয়, কলকাতা যখন প্রকাশ পায় এটা তখন 1780 সাল হয়ে গিয়েছিল। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। কলকাতার নাম পাল্টে আলীনগর করেন কে? নবাব সিরাজউদ্দৌলা। আমরা কলকাতাকে আলীনগর বলি তো, আলীনগর কে করেছিল? এই কলকাতার নাম পাল্টে নবাব সিরাজউদ্দৌলা করেছিল এই নামটা, কিন্তু এটা বেশি দিন টেকেনি, পরবর্তীকালে আবার সেটা কলকাতায় পরিবর্তিত হয়েছিল, এটা তোমরা জানবে। 1876 থেকে 1901 সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় কিন্তু স্থাপন করা হয়েছিল, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম শোনোনি এরকম ব্যক্তি খুব কমই আছে। কলকাতার একটা স্মৃতিসৌধ বিখ্যাত, ওকে, সেট মার্বেল পাথরের তৈরি, তাই এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। কার স্মৃতির উদ্দেশ্যে? রানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে। ওকে, আর এটিতে ব্রিটিশ রাজের যে চিত্রকর্ম, স্মৃতিচিহ্ন এবং বিভিন্ন পাণ্ডুলিপি কিন্তু এখানে রয়েছে। যারা যাওনি ভিক্টোরিয়া মেমোরিয়াল তারা অবশ্যই যে এখানে ভিজিট করতে পারো, তাই এটা তোমরা জানলে। নেক্সট দেখো, কলকাতাকে প্রাসাদ নগরী বলা হয়, সিটি অফ প্যালেস বলা হয় থাকে, বা প্রাসাদ নগরী বাংলায় যেটাকে আমরা বলতে পারি। এটা আখ্যা দিয়েছেন কে? রবার্ট ক্লাইভ। নেক্সট দেখো, সিটি অফ জয় নামে পরিচিত হচ্ছে কলকাতা শহর, তাহলে কলকাতা শহরকে প্রাসাদ নগরীও বলা হয়, সিটি অফ প্যালেস, আবার হচ্ছে সিটি অফ জয়ও বলা হয় কলকাতাকে। ওকে, এইগুলো জানবে। নেক্সট দেখো, বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর কোনটা? কলকাতা জাদুঘর, যেটা স্থাপিত হয়েছিল 1814 সালে। নেক্সট হচ্ছে, কলকাতা থেকে প্রথম নোবেল বিজয়ী কে ছিলেন? স্যার রোলান্ড রস। ইনি কিন্তু মেডিসিনের উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1902-এ। তোমাদের আমি বলেছি কলকাতায় বহু ব্যক্তি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন, যেমন স্যার রোলান্ড রস পেয়েছেন, আরও অনেক ব্যক্তি আছেন, তা সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি আর নামগুলো দিইনি তোমাদেরকে। এবার দেখো, কলকাতা পুলিশের প্রধান কার্যালয় কোথায়? লালবাজার, তোমরা জানো। এবার নেক্সট দেখো, সল্টলেক স্টেডিয়াম নাম শুনেছ? যা যেটাকে আমরা বলে থাকি যুব ভারতী ক্রীড়াঙ্গন, ওকে, সল্টলেক স্টেডিয়ামকে আমরা কি বলি? যুব ভারতী ক্রীড়াঙ্গন নামেও পরিচিত। কিন্তু এর আসন ক্ষমতার দিক থেকে, মানে সিট যেগুলো থাকে বসার সিট, ওকে, গ্যালারিতে, সেই ক্ষমতার দিক থেকে কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম কিন্তু বলা হয়ে থাকে এই যুব ভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামকে। এবার আসবো আর একটা ইম্পর্টেন্ট টপিক, বিবাদী বাঘ। ওকে ওকে, এই বিবাদী বাঘটা কিন্তু তোমাদের WPতে বা KPতে বা স্টেট এক্সামে খুবই জিজ্ঞেস করে থাকে প্রশ্নতে, এবং তোমাদের 2019-এর যে তোমাদের ইন্টারভিউ হয়েছিল, যারা ইন্টারভিউ দিতে গিয়েছিলে তারা জানো, বা যারা দিতে যাওনি তারা অবশ্যই এটা জেনে রাখো, সেখানে কিন্তু বিবাদী বাঘ সম্পর্কে কিন্তু ইনফরমেশন জিজ্ঞেস করা হয়েছিল। ওকে, তো এই বিবাদী বাঘ হচ্ছে ট্যাঙ্ক স্কোয়ার এবং পরে ডালহৌসি স্কোয়ার নামও কিন্তু সংরক্ষিত করা হয়েছে, এটা কিন্তু আগেই জানবে। বিবাদী বাঘকে আগে ট্যাঙ্ক স্কোয়ার, তারপরে হচ্ছে ডালহৌসি স্কোয়ার কিন্তু বলা হতো, মানে 1847 থেকে 1856-এর মধ্যে। বিনয় বাদল দীনেশ, বি হচ্ছে বিনয়, বি হচ্ছে বাদল, ডি হচ্ছে তোমার দীনেশ, এই বিবাদী বাঘের ফুল ফর্ম হচ্ছে বিনয় বাদল দীনেশ। ওকে, তো এই বিবাদী বাঘ যেটা ছিল, এখানে একটা হিস্ট্রিটা জেনে রাখবে, এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করতে পারে, কারণ এখান থেকে তো প্রশ্ন জিজ্ঞাসা করে এটা কোথায় অবস্থান করছে, এটা কিসের জন্য বিখ্যাত বিবাদী বাঘ, ওকে, এগুলো জিজ্ঞাসা করে এরকম ধরনের প্রশ্ন। 1930 সালে 8ই ডিসেম্বর এই তিন বিপ্লবী অর্থাৎ বিনয়, বাদল আর দীনেশ ভবনটিতে হামলা চালিয়েছিল, এবং সেখানে একজন ব্যক্তি ছিল NS সিম্পসন, এই সিম্পসনকে গুলি করে হত্যা করেছিল এই হচ্ছে বিনয় বাদল দীনেশ, এবং গুলি করার পরে এবং এই তিনজন হচ্ছে বিনয় বাদল দীনেশ আত্মহত্যা করেন, এবং ভারতের স্বাধীনতার পর তাদের সম্মানে স্কোয়ারটির নামকরণ করা হয় বিবাদী বাঘ।
তাহলে কেন নামকরণ করা হয়েছিল বিবাদী বিভাগ বুঝতে পারলে এইটাই জিজ্ঞাসা করে থাকে ইন্টারভিউতে, তাই তোমাদের এটা জেনে রাখবে, তোমাদের কিন্তু কাজে লেগে যাবে। ওকে, বোঝা গেল বিবাদী বিভাগ সম্পর্কে। নেক্সট দেখো, বিবাদী বিভাগ দাঁড় ভাঙার বিখ্যাত একজন জনহিতৈষী মহারাজ ছিল, নাম হচ্ছে লঙ্কেশ্বর সিং। এই দাঁড় ভাঙার বিখ্যাত যে মহারাজ লঙ্কেশ্বর সিং, এর একটা মূর্তি কিন্তু এই বিবাদী বিভাগে রয়েছে, যেটা ভাস্কর্য বা ডিজাইনার ছিল কে সেটাও জেনে রাখবে, এডওয়ার্ড অনস্লো ফোর্ড। ওকে, এটা অ্যাডভান্স প্রশ্ন হিসেবে তোমাদের দিয়ে রাখছি, কারণ এখান থেকে যেহেতু জিজ্ঞাসা করছে তোমাকে, এখান থেকে ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, হয়তো অন্যটা আনসার দিতে পারলো না, তোমরা সেটা দিলে তোমার একটা এক্সট্রা স্কোর হয়ে গেল তোমাদের কাছে। তো এইগুলোর জন্য আমি তোমাদের বলছি নোটটা সম্পূর্ণ দেখো, তোমাদের কিন্তু প্রচুর হেল্প করবে, এটা তোমরা জানলে বিবাদী বিভাগ সম্পর্কে এইগুলো। চলো পরবর্তী আমরা ইনফরমেশন দেখে নেব। দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? বিদ্যাসাগর সেতু, তাই তো? সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কে? ইন্দিরা গান্ধী, 20 মে 1972 সালে। এটা ওপেন করা হয়েছিল কবে? 10ই অক্টোবর 1992 সালে। ভিত্তিপ্রস্তর হয়েছিল 20 মে 1972-এ, আর 1992 সালে যে ওপেন করা হয়েছিল দ্বিতীয় হুগলি সেতু, যেটার নাম হচ্ছে তোমার বিদ্যাসাগর সেতু। ওকে, এবার দেখো নেক্সট আসবো হাওড়া ব্রিজ, খুব বিখ্যাত। এই কলকাতায় যে হাওড়া ব্রিজ রয়েছে, আমাদের হাওড়ার সাথে কলকাতাকে সংযুক্ত করেছে, এটা পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর একটা ক্যান্টিলিভার সেতু। বারবার প্রশ্ন আসে ক্যান্টিলিভার সেতু, হাওড়া ব্রিজ কিন্তু একটা 1943 সালে চালু করা হয়েছিল এই হাওড়া ব্রিজ। বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে নামকরণ করা হয় এই সেতু রবীন্দ্র সেতু, তাহলে হাওড়া ব্রিজটার নাম হচ্ছে তোমার রবীন্দ্র সেতু, আর দ্বিতীয় হুগলি সেতুর নাম হচ্ছে তোমার বিদ্যাসাগর সেতু, বিদ্যাসাগরের নামে করা হয়েছে। ওকে, তাহলে এই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু যেটা, তার উচ্চতা হচ্ছে 82 মিটার, অর্থাৎ 269 ফুট। ওকে, প্রায় 80 বছর ধরে এই সেতু কিন্তু আক্রান্ত ভাবে পরিষেবা দিয়ে চলেছে মানুষকে এবং তার যানবাহনকে। ওকে, এখন কিন্তু এই হাওড়া ব্রিজ যেটা রয়েছে তার অনেক জায়গায় ড্যামেজ কিন্তু দেখা গেছে, তাই নতুন করে পার্শ্ববর্তী জায়গা দিয়ে ব্রিজ তৈরি করার পরিকল্পনা কিন্তু অনেক দিন ধরেই চলছে। ওকে, ব্রিজটার পরিমাণ ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে এইটা হাওড়া ব্রিজ, আর এটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা কিন্তু আশ্চর্য হিসেবে ধরা হয়ে থাকে এই ক্যান্টিলিভার সেতু হিসাবে, ঝুলন্ত ব্রিজ হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতুটা। তাই এটাকে একটা দর্শনীয় বস্তু হিসেবে রেখে দেওয়ার জন্য সরকার কিন্তু ভাবছে যে এইটা কোনো রকম গাড়ি চলাচল করবে না, এটা জাস্ট দর্শনীয় স্থান হিসেবে রয়ে যাবে, পার্শ্ববর্তী জায়গাতে একটা ব্রিজ তৈরি করা হবে যেখান থেকে গাড়ি হচ্ছে তোমার চলাচল করবে, তাই তো? তাই এইটা কিন্তু করার পরিকল্পনা চলছে অনেক দিন ধরে, এটা এখনো পর্যন্ত সাকসেস পায়নি, হয়তো কিছুদিনের পর হচ্ছে তোমার সাকসেস পেয়েও যাবে। ওকে, চলো পরবর্তী ইনফরমেশন আমরা চলে যাব কলকাতা সম্পর্কিত পরিবহন। পরিবহনের দিক থেকে কলকাতা কতটা গুরুত্বপূর্ণ আমরা সেগুলো জেনে নেব। ভারতে প্রথম ঘোড়ায় টানা যে ট্রাম ছিল সেটা শুরু হয়েছিল 1873 সালে 24শে ফেব্রুয়ারি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই ট্রাম থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে। তাহলে ভারতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম তাহলে কবে এলো? 1873 সালে। ভালো করে বুঝবে, ভারতে প্রথম বলেছি, কলকাতায় বলিনি। এবার দেখো কলকাতায় ট্রামওয়ে কোম্পানি 22শে ডিসেম্বর 1880 সালে মিটার গেজ ঘোড়ায় টানা ট্রাম হচ্ছে ট্র্যাক স্থাপন করেছিল। তাহলে দেখো 1873-এ ভারতের প্রথম ঘোড়ায় টানা ট্রাম, মানে ট্রামটা ঘোড়ায় করে টানতো, 1873 সালে প্রথম চালু হলো ভারতে। এবার হচ্ছে কলকাতায় যে ট্রামওয়ে কোম্পানি ছিল সেটা 1880 সালে 22শে ডিসেম্বর চালু করছে মিটার গেজের ঘোড়ায় টানাটা, ক্লিয়ার? এবার দেখো 1880 সালের 1 নভেম্বর ভাইসরয় লর্ড রিপন যিনি ছিলেন এই রুটটির কিন্তু উদ্বোধন করেছিলেন। তাহলে দেখো যখন, তাহলে ভাইসরয় কে ছিল? লর্ড রিপন যখন ছিল সেই সময় 1880 সালে এই মিটার গেজ ঘোড়ায় টানা যে ট্রাম সেটা কিন্তু উদ্বোধন করেছিল। ইম্পর্টেন্ট ইনফরমেশন বুঝতে পারলে। এবার তোমাদের যেটা প্রশ্ন, কলকাতায় ট্রাম এশিয়ার প্রাচীনতম অপারেটিং বৈদ্যুতিক ট্রাম সিস্টেম, বৈদ্যুতিক ট্রাম সিস্টেম, এতক্ষণ আমরা পড়ছিলাম ঘোড়ায় টানা, তাই তো? এবার দেখো বৈদ্যুতিক ট্রাম যেটা এখন তোমরা কলকাতা গেলে দেখতে পাও, এই কলকাতায় যে ট্রাম পরিষেবা এটা এশিয়ার সবথেকে প্রাচীনতম ট্রাম পরিষেবা, কোথাও নেই, এর একমাত্র কলকাতাতে রয়েছে, এশিয়ার প্রাচীনতম, প্রথম করা হয়েছিল কলকাতায়, যা 1902 সাল থেকে চালু করা হয়েছে। প্রশ্নটা এইটা থেকে বেশি আসে, এইটা থেকে ঘোড়ায় টানা থেকে জিজ্ঞাসা করে আর এইটা থেকে জিজ্ঞাসা করে যে বৈদ্যুতিক ট্রাম পরিষেবা কলকাতায় চালু হয়েছে কবে, 1902 সাল থেকে। ক্লিয়ার হয়েছে বিষয়টা আমার কথাগুলো? ফুল ইনফরমেশন কিন্তু দিলাম তোমাকে, অনেক জায়গায় অনেকেই ইনফরমেশন দেবে জাস্ট এই জায়গাটা দিয়ে বলবে এটা হচ্ছে তোমার কলকাতায় প্রথম হচ্ছে ট্রাম চালু হয়, বা ভারতে প্রথম ট্রাম চালু হয় না, প্রথমে ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল, তারপর সেটা হচ্ছে মিটার গেজে সেটা রড রিপন চালু করেছিল 1880-তে গিয়ে, আবার তারপর 1902-এ গিয়ে তোমার ইলেকট্রিক অর্থাৎ বৈদ্যুতিক ট্রাম পরিষেবা চালু হয়, ক্লিয়ার একদম? নেক্সট দেখো কলকাতায় যে মেট্রো, এটাও তো ইম্পর্টেন্ট, এটা প্রথম হচ্ছে মেট্রো আমাদের কলকাতাতেই আসে, তাই 1984 সাল থেকে চালু করেছিল এই মেট্রোটা, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু এনি এক্সামে জিজ্ঞাসা করে, 1984 সালটা ভালো করে মনে রাখবে। ভারতের প্রাচীনতম ভূগর্ভস্থ পরিবহন ব্যবস্থা কোথায় আছে? এই কলকাতাতে প্রথম ছিল মেট্রো রেল, যেটা 1970-এর দশকে কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছিল, 1984 সালে কিন্তু এটা চালু হয়েছিল, আর নতুন 2022-এ বা তোমাদের 2023 সাল নাগাদ আশা করি কমপ্লিট হয়ে যাবে তোমাদের, যে শিয়ালদা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে মেট্রো, তোমাদের গঙ্গার নিচে দিয়ে
দিয়ে হচ্ছে তোমার পরিষেবাটা এসে হাওড়া ময়দান পর্যন্ত আসবে। ওকে, তার কাজ কিন্তু অলরেডি প্রায় শেষের পথে, তা সেটা হয়ে গেল সেটাও কিন্তু একটা আশ্চর্যমূলক জিনিস কিন্তু হয়ে উঠবে আমাদের এই কলকাতাতে। ওকে, চলো পরবর্তী ইনফরমেশন দেখো। 2022 সালে নবনির্মিত সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত 9.1 কিলোমিটার মেট্রো রেল পরিষেবা চালু করে, যেটা আমরা একটু আগেই বললাম যে 2022-এ এটা উদ্বোধন হলো, তোমরা জানো নবনির্মিত হয়েছে, চালু হয়েছে আর কি, সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত তোমার 9.1 কিলোমিটারের রাস্তা একটা। ওকে, তাহলে এইটা কিন্তু তোমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেকটা ইজি করে দিয়েছে। আর এই শিয়ালদা থেকেই আর একটা পথ তোমাদের যেটা তৈরি কাজ এখনো চলছে গঙ্গার নিচে দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত। ওকে, তাহলে ফুল লুপটা কমপ্লিট হয়ে যাবে সেক্টর 5 থেকে একদম হচ্ছে হাওড়া ময়দান পর্যন্ত। ওকে, চলো পরবর্তী আমরা পরিবহন সম্পর্কে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে নেবো। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, নাম শুনেছো, যেটা দমদমে অবস্থান করছে, এটা ওপেন হয়েছে, খুলেছে মানে ওপেন, ওকে, ওপেন হয়েছে 1924 সালে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট 1995 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামানুসারে এর নাম পরিবর্তন করার আগে বিমানবন্দরটি স্থানীয়ভাবে কলকাতা বিমানবন্দর নামে কিন্তু পরিচিত ছিল, বা দমদম বিমানবন্দর নামে। তার মানে 1995 সালের আগে পর্যন্ত তোমার এটা কি ছিল, তোমার দমদম বিমানবন্দর বা কলকাতা বিমানবন্দর ছিল। এটা 1995 সালের পর হয়েছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, ক্লিয়ার। নেক্সট হচ্ছে কলকাতা বন্দর 1870 সালে কিন্তু প্রতিষ্ঠিত, ভারতের প্রাচীনতম এবং একমাত্র প্রধান নদী বন্দর কলকাতা বন্দর। তাহলে দেখো, আমরা এতক্ষণ ধরে এয়ারপোর্ট সম্পর্কে পড়লাম, এবার আমরা পড়ছি বন্দর সম্পর্কে। কলকাতা যে বন্দরটা সেটা 1870-এ প্রতিষ্ঠিত হয়েছিল, এটা প্রাচীনতম ভারতের কিন্তু। কলকাতার যে পোর্ট ট্রাস্ট আছে সেটা কলকাতা এবং হলদিয়া ডক কিন্তু পরিচালনা করে থাকে। আমাদের দুটো ডক, কলকাতা এবং হলদিয়া ডক, এই দুটো ডক মিলে কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্ট যেটা আছে সেটা কিন্তু পরিচালনা করছে এটা। আর বন্দরটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে যাত্রী পরিষেবা কিন্তু পরিবহন করে থাকে এই তোমার কলকাতা বন্দর থেকে, এটা তোমাদের জেনে রাখবে। নেক্সট পরিবহন সম্পর্কে আর একটা ইনফরমেশন জানবো। শহরের প্রধান বাস পরিষেবা যেটা তোমরা কলকাতায় দেখতে পাও, সেটা কলকাতাতে যে রয়েছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গোল্ডেন চতুর্ভুজের হচ্ছে হিসাবে। কেন গোল্ডেন চতুর্ভুজ, তোমাদের জিওগ্রাফিতে বহুবার পড়িয়েছি, প্র্যাকটিস এট করানোর সময় বলেছি, এই গোল্ডেন চতুর্ভুজ হচ্ছে একটা জিনিস যেটা চারটে জায়গাকে হচ্ছে তোমার কি করে কানেক্ট করছে আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে। ভারতের চারটি প্রধান মহানগর আছে, তার মধ্যে দিল্লি একটা যেটা উত্তরে রয়েছে, এই উত্তর, এদিকটা দক্ষিণ, এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম। এবার দেখো এই উত্তরে হচ্ছে তোমার দিল্লি, ওকে ওকে, আর হচ্ছে তোমার পশ্চিমে রয়েছে মুম্বাই, দক্ষিণে রয়েছে চেন্নাই, আর হচ্ছে তোমার পূর্বে রয়েছে কলকাতা। ওকে, এই চারটে জায়গাকে কানেক্ট করছে একটা চারচৌকো মতো দেখতে লাগে বলে এটার নাম দেওয়া হয়েছে গোল্ডেন চতুর্ভুজ। মানে এগুলো হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, NH বলা হয়ে থাকে। এই যে NH গুলো এই চারটে জায়গাকে কানেক্ট করছে একভাবে, ওকে, তাই এই যে নাম, তাই জন্য নামকরণ করা হয়েছে গোল্ডেন চতুর্ভুজ। এই গোল্ডেন চতুর্ভুজ কিন্তু একটা কলকাতার মধ্যেও ইনক্লুড হয়েছে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। প্রধান বাস পরিষেবা গোল্ডেন চতুর্ভুজের মধ্যে পড়ছে কলকাতা থেকে দিল্লি এবং কলকাতা চেন্নাই প্রাঙ্গণ এবং ন্যাশনাল হাইওয়ে 12, যেটা NH 12 বলা হয়, এটা হচ্ছে তোমার রয়েছে। NH 12 যেটা রয়েছে সেটা কিন্তু এই কলকাতা থেকে তোমার চেন্নাই এবং কলকাতা দিল্লি এটা কানেক্ট করে দিচ্ছে। তো এই জায়গাটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে জিজ্ঞাসা করতে পারে। নেক্সট হচ্ছে আসবো কলকাতার জলবায়ু সম্পর্কে। কলকাতা একটি গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র শুষ্ক জলবায়ুর অধীনে পড়ে, বার্ষিক গড় তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং মাসিক গড় তাপমাত্রা থাকে 19 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এটা ভ্যারি করে বিভিন্ন সময়, এগুলো জাস্ট ওয়াকিফল রেখে দেবে। দক্ষিণ পশ্চিম গ্রীষ্মকালীন বর্ষা বঙ্গোপসাগরের শাখা দ্বারা আনা বৃষ্টি জুন এবং সেপ্টেম্বর মাসে কলকাতায় আঘাত কিন্তু হেনে থাকে। অতি সম্প্রতি 2009 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল আইলা, ওকে, 2020 সালে ঘূর্ণিঝড় হয়েছে আমফান, বিপর্যয় বাতাস, মুঘলধারে বৃষ্টি এবং এখানে কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু সৃষ্টি করেছিল আইলা এবং হচ্ছে আমফান, এই দুটি ঝড়ে, একটা 2009 হয়েছিল, একটা 2020 হয়েছিল। মানে কলকাতাকে এফেক্ট করেছে কোনটা সেটা বললাম আমি, যেহেতু কলকাতা রিলেটেড ইনফরমেশন দিয়ে রাখছি। এবার আসবো আমরা জনসংখ্যা সম্পর্কে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কলকাতার মোট জনসংখ্যা এইটা 44,96,694, ওকে, এটা 2011 সালের আদমশুমারি অনুযায়ী। এখন বেড়ে গেছে এটা, যখন নিউ রিপোর্ট পেশ হবে সরকারিভাবে তখন সেটা আরও তোমাদের সংখ্যা দেখতে হবে, কিন্তু তোমাদের এখন কিন্তু এটাই জেনে রাখতে হবে, কেন অফিসিয়াল রিপোর্ট ছাড়া তোমাদের গভর্নমেন্ট এক্সামে কোনো ডেটা কিন্তু নেওয়া হয় না, এটা কিন্তু জানবে, তাই এটাই কিন্তু তোমাদের কারেক্ট। নেক্সট হচ্ছে কলকাতার সাক্ষরতার হারটা কত জেনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, 86.31 হচ্ছে পার্সেন্ট, ওকে। আর লিঙ্গ অনুপাত প্রতি 1,000 জন পুরুষে 899 জন মহিলা, কলকাতার বলছি কিন্তু ইনফরমেশন। নেক্সট হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হিন্দু কতজন আছে কলকাতায়, 76.51% হিন্দু আছে, মুসলিম আছে 20.60%, খ্রিস্টান আছে 0.88%, আর জৈন আছে 0.47%। এবার বলবে কলকাতা তো আরও হচ্ছে থাকে অন্যান্য ধর্মের ব্যক্তিগণ, তাদেরগুলো কেন দিলেন না, তার কারণ এক্সাম রিলেটেড এই হিন্দু মুসলিম খ্রিস্টান আর জৈন থেকেই প্রশ্নটা আছে, তো তাই জন্য তোমাদের এক্সট্রাগুলো করার দরকার নেই। এবার আসবো আমরা কলকাতার কিছু দর্শনীয় স্থান।
যে দর্শনীয় স্থানগুলো তোমাদের জেনে রাখতে হবে সেগুলো সম্পর্কে এক্সামে বা তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। যেমন হচ্ছে আলিপুরের চিড়িয়াখানা, যেটা 1876 হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল, 40 বিঘা জমির উপর চিড়িয়াখানা কিন্তু গড়ে উঠেছে, তাই এখানে কিন্তু বিভিন্ন টিকিট করে ঢুকতে হয়, তোমরা জানো। আর নেক্সট হচ্ছে আলিপুর আবহাওয়া অফিস, এটা সম্পর্কে আমরা বলে দিয়েছি। আশুতোষ মিউজিয়াম যেটা আছে, এটাও একটা তোমাদের দর্শনীয় স্থান। কলেজ স্ট্রিটের কলকাতার বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী ভবনের নিচে কিন্তু অবস্থিত এই আশুতোষ মিউজিয়াম। আর নেক্সট হচ্ছে ইডেন গার্ডেন, যেটা 1835 কিন্তু গঠন করা হয়েছিল। ইডেন গার্ডেনে তোমরা যেতে পারো, এটা একটা ভালো জায়গা, হাইকোর্টের দক্ষিণ দিকে অবস্থান করছে। 1835 সালে ভাইসরয় অকল্যান্ডের যে ভগিনী, ওকে, তার দ্বারা হচ্ছে ইমিল ইডেন আর হচ্ছে ফ্যানি ইডেন এদের ভিত্তি প্রস্তর কিন্তু স্থাপন করেছিল, তাই এটা কিন্তু জেনে রাখবে। নেক্সট হচ্ছে এশিয়াটিক সোসাইটি, যেটা 1784 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, ওকে। এটি সাহিত্য পুরাতত্ত্ব বিজ্ঞানের একটি প্রতিষ্ঠিত একটা কেন্দ্র বলতে পারো, বা গবেষণা কেন্দ্র বলতে পারো, পুরাতত্ত্ব সাহিত্য বিজ্ঞানের হচ্ছে একটা কেন্দ্র এশিয়াটিক সোসাইটি, ওকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা কলকাতা। স্যার উইলিয়াম জোন্স এটি কিন্তু স্থাপন করেছিলেন ওয়ারেন হেস্টিংকে সঙ্গে নিয়ে, এটা জেনে রাখবে। নেক্সট হচ্ছে কলকাতা কালী মন্দির রয়েছে, কলকাতা বন্দর রয়েছে, জব চাণক্যের সমাধি ক্ষেত্র রয়েছে, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তোমরা জানো। নেক্সট হচ্ছে ডালহৌসি স্কোয়ার, আমি এটা সম্পর্কে আমরা একটু আগে বলে এসেছি। নেক্সট হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, এটাও বলে দিয়েছি আমি। নেতাজি হন্ডো স্টেডিয়াম, এটা কলকাতায় রয়েছে। নেক্সট হচ্ছে নিকো পার্ক, ওকে। এই নিকো পার্ক যে জায়গাটা রয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ঘোরার জায়গা তোমরা বলতে পারো কলকাতায়। এটা হচ্ছে তোমার আর একটা নাম হচ্ছে তোমার ঝিলমিলি বলে এটাকে অনেকে, আগে বলা হতো, এটা এখন বলা হয় না, কিন্তু স্থানীয় লোকেরা অনেকে এটা বলে থাকে ঝিলমিলি বা ঝিলমিল, ওকে, এই নিকো পার্ককে। এটা হচ্ছে সল্টলেকে অবস্থিত, সেক্টর 5 এর ঠিক আগেটায় তোমার এই নিকো পার্কটা পড়ছে। বিভিন্ন রকম রাইড হয় এই পার্কে, অনেকেই ওই জায়গাটা কিন্তু ঘুরতে যায়। নেক্সট হচ্ছে নেতাজি ভবন রয়েছে, এটা হচ্ছে এলিগেন্ট রোডে কিন্তু রয়েছে এই নেতাজি ভবনটা। নেক্সট হচ্ছে তোমার টাউন হল, টাউন হল হচ্ছে বিধানসভা ভবনের উল্টো দিকে অবস্থান করছে টাউন হলটা, এটা একটা ঐতিহাসিক ভবন বলতে পারো। এখানে বিভিন্ন রকম সভা সম্বর্ধনা কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে টাউন হলে, তোমরা জেনে থাকবে এটা। নেক্সট হচ্ছে তোমার দক্ষিণেশ্বরী কালী মন্দির, তোমরা এটা সকলেই চেনো, বালিবীজের কাছে গঙ্গার ধারে 1847 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন এই দক্ষিণেশ্বরী কালী মন্দির। নেক্সট হচ্ছে প্রিন্সেপ ঘাট, খুবই পরিচিত একটা ঘাট, যেখানে অনেকেই হচ্ছে তোমার ঘুরতে যায় এই জায়গাটা, প্রিন্সেপ ঘাট। বিখ্যাত ভারত বন্ধু যে টাকসালের প্রধান ভাষাবিদ জেমস প্রিন্সেপ নামে এই ঘাটটি কিন্তু উদ্বোধন করেছিলেন, তাই এটা কিন্তু জেনে রাখবে। নেক্সট হচ্ছে ফোর্ট উইলিয়াম, এটাও একটা বিখ্যাত জায়গা। এই ফোর্ট উইলিয়াম হচ্ছে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে এই কেল্লা ব্রিটিশরা কিন্তু তৈরি করেছিল। আর এইসব জায়গাগুলো ঘুরতে যাওয়ার জন্য বেস্ট প্লেস, যারা কলকাতার অনেকটা দূরবর্তী থেকে আসছে তারা কিন্তু ধর্মতলা জায়গাটা যে আছে বাসস্টপটা, এই ধর্মতলা বাসস্টপ থেকেই প্রত্যেকটা জায়গাতে কিন্তু যাওয়া যায়, প্রত্যেকটা জায়গা কিন্তু বাস ছাড়ে, ওকে। এমনি হাওড়া থেকেও তোমরা যেতে পারো, কিন্তু ধর্মতলায় তুমি যদি পৌঁছে যাও এনি জায়গায় তুমি বললে সেই জায়গায় পৌঁছে দেবে, এবং সেখানে ট্যাক্সিও রয়েছে এবং হচ্ছে তোমার বিভিন্ন রকম বাসও রয়েছে, ওকে। নেক্সট দেখো বিড়লা মন্দির, ওকে। এই বিড়লা মন্দিরে কি আছে তোমরা জানো? এটা সবচেয়ে বড় হচ্ছে হিন্দু মন্দির একটা, বিড়লা মন্দির কলকাতায়। তারপর হচ্ছে বোস ইনস্টিটিউট আছে, তারপর হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ আছে, এগুলো খুবই ভালো জায়গা। বঙ্গীয় সাহিত্য পরিষদ APC রোডের ওপর হচ্ছে সাহিত্য পরিষদ স্ট্রিটে কিন্তু অবস্থান করছে এই বঙ্গীয় সাহিত্য পরিষদটা, ওকে। এখানে এখানে যদি বলে তাহলে বঙ্গীয় সাহিত্য পরিষদ অ্যাকচুয়ালি কি আছে, এখানে দুষ্প্রাপ্য যে গ্রন্থগুলো হয় না, বিভিন্ন রকম বই হয় না, যেগুলো প্রায়ই যায় না বাজারে, সেইগুলোই বঙ্গীয় সাহিত্য পরিষদে পাওয়া যায়। নেক্সট হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, ওকে, এটাও একটা ভালো জায়গা। এটা হচ্ছে থিয়েটার রোডে চৌরঙ্গী রোডের হচ্ছে ক্রসিংয়ে অবস্থান করছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। এই গম্বুজটি 75 মিটার কিন্তু উঁচু। আর এখানে কেন যায় বলতো মানুষ, এখানে বড় প্রজেক্টরের মাধ্যমে আকাশের গ্রহ নক্ষত্রদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এই বিড়লা প্ল্যানেটোরিয়াম, ওকে। তারপর সায়েন্স সিটি একটা জায়গা রয়েছে কলকাতার, সেটাও ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ভবানীপুর গুরুদ্বার আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, একটু আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আমি বলেছি, ঠিক আছে, ভারতীয় জাদুঘর সম্পর্কে আমরা একটু আগে বলে দিয়েছি। নেক্সট হচ্ছে তোমার মিশনারিজ অফ চ্যারিটি, এটাও কলকাতায় অবস্থান করছে। নেক্সট হচ্ছে রাজভবন, রাজভবনের নাম তোমরা সকলেই শুনেছ, বিবাদী বাগে অবস্থান করছে এই রাজভবনটা। এখান থেকে ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞাসা করতে একটু আগে বিবাদী বাগ সম্পর্কে বলেছি, তো এই বিবাদী বাগে অবস্থান করছে তোমার রাজভবনটা। আর যদি বলে রাজভবনটা কিসের জন্য ইম্পর্টেন্ট, রাজ্যপালের বাসস্থান এই রাজভবন, ওকে, পূর্বতন ভাইসরয়ের বাড়ি ছিল এই রাজভবনে, এটা জেনে রাখবে। দুষ্প্রাপ্য জিনিস আছে এই রাজভবনে। ধর্মতলা নেমে তোমরা হেঁটেও যেতে পারো এই রাজভবনটা, বেশি দূর নয় কিন্তু। চলো পরবর্তী আমরা জেনে নেবো রবীন্দ্র সদন, তাই তো? রবীন্দ্র সদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ময়দানের কাছে আছে এটা, বাংলার একটা সংস্কৃতির অন্যতম পীঠস্থান বা রবীন্দ্র সদন বলতে পারো এটা। এবার নেক্সট আমরা দেখবো হচ্ছে রেসকোর্স, তোমরা রেসকোর্সের নাম সকলেই শুনে থাকবে। এই রেসকোর্স যেটা আছে সেটা হচ্ছে ময়দানের দক্ষিণ প্রান্তে শেষের দিকে অবস্থান করছে, এটা হচ্ছে 1847 সালে রয়্যাল ক্যালকাটার ট্রাপ ক্লাব হচ্ছে রেসকোর্সের হচ্ছে প্রবর্তন কিন্তু করেছিল, ওকে। নেক্সট হচ্ছে রবীন্দ্র ভারতী মিউজিয়াম, এটা একটা মিউজিয়াম। নেক্সট হচ্ছে বিবেকানন্দের বাড়ি, অনেক বলে এই বিবেকানন্দের বাড়িটা অ্যাকচুয়ালি কোথায়, এই বিবেকানন্দের বাড়িটা যেটা আছে সেটা হচ্ছে গৌরমোহন মুখার্জি স্ট্রিট
কলকাতায় যেটা বিবেকানন্দ রোড যেটা বলা হয়ে থাকে, বিধান সরণি সংযোগস্থলে, এখানে হচ্ছে বিবেকানন্দের বাড়ি কিন্তু রয়েছে। ওকে, তোমরা যেতে পারো, এই জায়গাটা ঘুরে আসতে পারো। আর এটা তত্ত্বাবধান কে করে জানো, বিবেকানন্দের বাড়িটা আমাদের যে বেলুর মঠ আছে না, বেলুর মঠের হচ্ছে কর্মদক্ষরা এখানে তত্ত্বাবধানে কিন্তু রয়ে গেছেন। ওকে, আর এটা কিন্তু বিবেকানন্দের বাড়িটা যারা যাবে এই স্পটটা ভিজিট করতে, তারা কিন্তু সোমবার দিন যাবে না, সোমবার দিন কিন্তু এটা কিন্তু ওপেন থাকে না কিন্তু। ওকে, এটা বলে দিলাম। রবীন্দ্র সরোবর যেটা রয়েছে, এটাও একটা হচ্ছে তোমার কলকাতা দর্শনীয় স্থান। নেক্সট হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, জৌহরদী ক্রীড়াঙ্গন, একটু আগে ডিটেলস বলেছি। নেক্সট হচ্ছে শহীদ মিনার মনুমেন্ট যেটা রয়েছে, এটাও কিন্তু এখানে রয়েছে, এটা কিন্তু তোমরা জানবে। ধর্মতলায় অবস্থান করছে এই শহীদ মিনার বা মনুমেন্টটা। আচ্ছা, এই যে শহীদ মিনার মনুমেন্ট যেটা রয়েছে, সেটার আগে কি নাম ছিল জানো? এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, অক্টলনি মনুমেন্ট। আমি এখানে লিখে দিচ্ছি, অক্টলনি মনুমেন্ট। ওকে, এইটা কিন্তু তোমার নাম ছিল আগে, অক্টলনি মনুমেন্ট। ভালো করে মনে রাখবে, অক্টলনি মনুমেন্ট হচ্ছে শহীদ মিনারের আগে নাম ছিল। ওকে, তাই এটা জানবে। নেক্সট হচ্ছে তোমার সায়েন্স সিটি। এই যে সায়েন্স সিটি যেটা রয়েছে সল্টলেকে রয়েছে, হচ্ছে ইএম বাইপাসের ধারে, বিজ্ঞানের বিভিন্ন দিক এখানে তুলে ধরা হয়েছে, প্রদর্শিত করা হয়, অডিটোরিয়াম আছে এখানে, স্পেস থিয়েটার, টাইম মেশিন। ওকে, এখানে কিন্তু বিভিন্ন রকম সায়েন্সের উপর ভিত্তি করে বিভিন্ন কার্যক্রম দেখানো হয়, ভালো জায়গা একটা, অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। নেক্সট হচ্ছে লন্ডন আই কিন্তু রয়েছে এখানে, কলকাতার যে মিলেনিয়াম পার্কের লন্ডন আই এর ধাঁচে কিন্তু কলকাতার এই আই কিন্তু গড়ে তোলা হয়েছে, এটা কিন্তু জেনে রাখবে। নেক্সট হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল, এটা কিন্তু রয়েছে তোমার কলকাতায়, বিল্লা প্ল্যাটিনিয়ামের কাছে কিন্তু একটা চার্চ অবস্থান করছে এই সেন্ট পলস ক্যাথিড্রাল, এটা জায়গা। পার্ক স্ট্রিট রয়েছে, নেক্সট হচ্ছে তোমার নিউ মার্কেট রয়েছে। তাই এই কটা দর্শনীয় স্থান রয়েছে, আরো কিন্তু অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে প্রায় তোমার 60-এর উপরে। ওকে, আমি তোমাদের তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো আমি এখানে কভার করলাম, আর এইগুলি তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তোমাদের জানতেই হবে। ওকে, তাই এইগুলো একটা জায়গার মধ্যে তোমাদের আমি দিয়েছি, তোমরা অবশ্যই এটা নোট করতে পারো। আর তোমাদের ফুল ইনফরমেশন দিলাম কলকাতা রিলেটেড। তোমাদের টোটাল ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমাদের কতটা হেল্প হলো সেটাও তোমরা জানিও। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমরা ক্লাসটাকে লাইক করে শেয়ার করে দিতে বলো না, কেন তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে অনেকটা ইন্সপিরেশন দেয় এরকম ধরনের তোমাদের ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের সামনে নিয়ে আসার জন্য। অবশ্যই ক্লাসটাকে লাইক করে শেয়ার করে দিতে বলো না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।